পরদিন সকালে দ্রুত ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলাম। সার্কিট হাউজে সকালের খাবারের ব্যবস্থা রয়েছে। আমি পেটে কিছু দিয়ে আশেপাশের দর্শনীয় স্থান সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলাম। আমার কাছে থাকা তথ্য এবং স্থানীয়দের অভিজ্ঞতার ভিত্তিতে সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়লাম গন্তব্য শহরের উকিলপাড়ার দিকে। ব্যাটারি চালিত থ্রি হুইলারে উঠে পড়েছি, ভাড়া তুলনামূলকভাবে বেশি। ভোলা বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, যার একদিকে রয়েছে বঙ্গোপসাগর। নামের উৎপত্তি সম্পর্কে স্থানীয়ভাবে জানা যায়, ভোলা গাজী নামে এক মাঝি শহরের বেতুয়া নদীতে খেয়া পারাপার করতেন। তার নামানুসারে ভোলা নামকরণ করা হয়। ভোলা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আমি মাত্র দুইজনের নাম উল্লেখ করতে চাই। একজন হলেন বিপ্লবী নলিনী দাস এবং অন্যজন রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। নলিনী দাস ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। 1929 সালের মেসোয়াবাজার বোমা হামলা মামলায় তিনি আত্মগোপন করেন এবং 1930 সালে কলকাতার পুলিশ কমিশনার চার্লস ট্রেগার্ডকে হত্যা চেষ্টা মামলায় তিনি গ্রেপ্তার হন। তার 72 বছরের জীবনের 23 বছর আন্দামান সেলুলার জেল, ব্রিটিশ ভারতের নানা জেল এবং পাকিস্তানে কাটিয়েছেন। 20 বছর 9 মাস পার করেছেন পলাতক জীবন। তিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। মানুষের কল্যাণে তিনি তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দুর্গামোহন ট্রাস্টের নিকট দান করেছেন। তার রচিত স্বাধীনতা সংগ্রামে দ্বীপান্তরের বন্দী বইয়ে কারাবাস এবং পলাতক জীবনের বিভিন্ন রোমাঞ্চকর ঘটনার উল্লেখ করেছেন। 1969 সালের গণ অভ্যুত্থানের সময় ঢাকার রেসকোর্স ময়দানে আয়োজিত এক সম্মেলনে লাখো জনতার উপস্থিতিতে তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদানের ঘোষণা দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন ছিলেন তিনি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব নিযুক্ত হন। তোফায়েল আহমেদ সম্পর্কে এর চেয়ে বেশি বলা নিষ্প্রয়োজন। শহরের উকিলপাড়ায় পৌঁছে গিয়েছি। এখানে দৃষ্টিনন্দন একটি মসজিদ আছে। মসজিদের নাম নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। 1.5 একর জমির উপর বাংলাদেশের মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং তার পরিবারের অর্থায়নে গঠিত নিজাম হাসিনা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এই মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদে 120 ফুট উচ্চতার দুটি মিনার রয়েছে। আমি এখন মসজিদের প্রধান গেটের সামনে দাঁড়ানো। শুক্রবার হয়, আশেপাশের দোকানপাট সব বন্ধ। মসজিদের পরিচ্ছন্নতা কর্মী জল দিয়ে মসজিদ আঙিনা পরিষ্কার করছিলেন। আমি অনুমতি নিয়ে ভেতরে গেলাম। চোখ জুড়ানো বাহারি কারুকাজ আর সৌন্দর্য মণ্ডিত মসজিদটি দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান। দোতলায় মসজিদটি নির্মাণ করতে বিভিন্ন রঙের মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। 2000 মানুষ এখানে একত্রে নামাজ আদায় করতে পারে। 2010 সালের জুন মাসে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 2016 সালের 30শে ডিসেম্বর মসজিদটি উদ্বোধন করা হয়। মসজিদে দৃষ্টিনন্দন আরবি ক্যালিগ্রাফি রয়েছে। আল্লাহ লেখা এরকম দুটি ফোয়ারাও আছে। মসজিদে নারী পুরুষের জন্য আলাদা অযুখানা এবং নামাজের ব্যবস্থা রয়েছে। মসজিদটি নির্মাণে কোনো রকম পিলারের ব্যবহার করা হয়নি। নিচতলার দরজার পাশের দুটি সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হবে। এর স্থাপত্য শৈলী সাধারণ ভবনের মতো নয়, চার কোণা থেকে উপরের দিকে উঠে গিয়েছে। মসজিদে লাইব্রেরি,
হিফজখানা সহ সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং ধর্ম পালনের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে। মসজিদের চারপাশে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান এবং দাতব্য নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল। আমি পুরো মসজিদ ঘুরে দেখে ভোলা সদর বাস স্ট্যান্ডের দিকে চলেছি। কাছাকাছি আরও দুইটা জায়গা ঘোরার ইচ্ছা ছিল, প্রথমটা হলো স্বাধীনতা জাদুঘর এবং দ্বিতীয়টা মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর। এদেশের তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর উদ্দেশ্যে ভোলার বাংলা বাজার এলাকায় তোফাল আহমেদ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে স্বাধীনতা জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল তার স্মৃতি রক্ষার্থে ভোলা শহর থেকে 7 কিলোমিটার দূরে আলীনগর ইউনিয়নে জাদুঘর ও গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়েছে। স্থানীয়রা এ দুটি প্রতিষ্ঠান সম্পর্কে খুব বেশি ধারণা রাখেন না বলে মনে হলো, কেউই আমাকে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলেন না। হাতে খুব বেশি সময় ছিল না, চর ফ্যাশনে বাসে উঠতে হবে আমাকে।